আসসালামু আলাইকুম। অনেক অপেক্ষার পরে কিন্তু সুরভির আসল পরিচয় পাওয়া গেল। সুরভির আসল পরিচয় পেয়ে কিন্তু আমরা সত্যি অনেক আনন্দিত, কারণ একটি মেয়ে তার আপন ঠিকানা খুঁজে পেয়েছে, আর এটা পুরোটাই ইসলামী নেটওয়ার্ক ভাইয়ের অবদান। সে প্রথম থেকে এই সুরভিকে যেভাবে তুলে ধরেছে মিডিয়াতে, তার এই প্রতিবেদনের মাধ্যমেই কিন্তু সুরভি তার মা বাবাকে খুঁজে পেয়েছে, আর মা বাবাও কিন্তু হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়েছে। সুরভির পরিচয় পাওয়া গেছে, সুরভির চার বোন দুই ভাই। সুরভির বিয়ে হয়েছে ঢাকা কেরানীগঞ্জে। সুরভির স্বামী আছে, একটি মেয়েও আছে। মেয়ের বয়স বর্তমানে 12 বছর। সুরভি হারিয়ে যাওয়ার সময় সুরভির ছেলে সুরভির সাথেই ছিল, কিন্তু সেই ছেলেকেও কিন্তু সুরভি হারিয়ে ফেলেছে। এভাবেই কেটে গেল সুরভির জীবন থেকে 4টি বছর। তো সুরভি ভাগ্যক্রমে কিন্তু হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে। সুরভির আসল নাম হচ্ছে পাল রানী ব্রহ্মণ, বাবা কৃষ্ণকান্তি ব্রহ্মণ, মার নাম গীতা রানী ব্রহ্মণ, বড় ভাইয়ের নাম গৌতম ব্রহ্মণ, বড় বোনের নাম মীনা রানী, আরেক বোনের নাম ডলি রানী ব্রহ্মণ। তাদের বাড়ি নসন্দি গ্রামে ভুয়াপুর। তো বোনের আসল ঠিকানাটা সবাই আমরা জানলাম। তো অবশ্যই ইসলামী নেটওয়ার্ক ভাইয়ের কষ্টটা সার্থক হলো, তার এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু সুরভি তার আপন ঠিকানা খুঁজে পেয়েছে। তার প্রতিবেদনের মাধ্যমে সুরভির বড় বোনের ছেলে এই প্রতিবেদনটা দেখে ইসলামী নেটওয়ার্ক ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু সুরভিকে নেওয়ার জন্য কিন্তু উদ্যোগ নিয়েছে। এখন ইসলামী নেটওয়ার্ক ভাইয়ের সাথে সুরভির বাবা মা ভাই বোন সবাই যোগাযোগ করছে, কবে সুরভি কে এসে নিয়ে যাবে। তো আমরা সবাই দোয়া করি সুরভি যাতে তার বাবা মার কাছে শান্তিতে থাকে, সুখে থাকে, তার এই কষ্টের জীবনটা থেকে সে রেহাই পায়। আর সুরভির যে ছেলেটাকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, সে তার সুরভি তার ছেলেকেও যেন খুঁজে পায়। তো সবাই মিলেমিশে জানি একসাথে সুন্দরভাবে থাকতে পারে। তো আমরা অবশেষে এটাই দোয়া করব ইসলামী নেটওয়ার্ক ভাইয়ের মাধ্যমে সুরভি তার ফ্যামিলির কাছে পৌঁছে যেতে পারবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর সবার জন্য দোয়া করুন।